উমরকট ব্লকরে গত দুই দিন ধরে লগান বর্ষা হয়েছে এবং এসব প্রচুর পরিমাণে কুয়াপথর পড়ছে, যা ফলে কি উমরকট ব্লকের বিভিন্ন অঞ্চলের অনেক মকা ফসল এবং পনিপরিবা ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগের সূচনা অনুযায়ী 172 হেক্টর মকা চাষ নষ্ট হওয়া সহ অনেক পরিমাণের পনিপরিবা চাষ নষ্ট হয়েছে। বর্তমানে আমি অছু কিছু চাষী পাখে, আসুন দেখি পচারি বুঝা চাষী মত কল অছি যে সেমানকর কোন কোন ফসল নষ্ট হয়েছে, আসুন পচারি বুঝা। দেখুন তো আমার জমিরে তো এবে মটর অছি, বিনস অছি, আউ মরিচ অছি, বাইগণ অছি, আউ কুবি বি অছি, মকা বি বহুত বহুত নষ্ট হয়ে যাইছে। বহুত সে কুয়া পথর মাড় পাই একরে তো নষ্ট হয়ে যাইছে, আউ দুই তিন দিন লগান বর্ষা পাই বেশি যেটা মাসির মাটিরে মিশি যাইছিলা সেটা বি বেশি খারাপ হয়ে যাইছে। দেখুন তো চাষী কহবা লাগে ফসল সব মাটিরে পশি দবি যাইছে, নষ্ট হয়ে যাইছে, এবং বিভিন্ন বিভিন্ন সেমানে ধার করজ করে চাষ করতে বর্তমান পচার আউ জন চাষী তাঙ্কর কোন সব ফসল নষ্ট হয়েছে। আজ্ঞা কোণ কহবে আপনার যে ফসল নষ্ট হয়েছে, কি কি ফসল সব চাষ করতে আপনার কোণ সব নষ্ট হয়েছে? স্যার আমার মকা লা মকা গোটে ফুট্র টিকে বড় হয়েছিল স্যার, সেটা বরফ এমিতি পড়ছি যে তা মাধ্যমে পুরা নষ্ট হয়ে গেলে এবে আর হব না। তারপরে তোমার বোড্রা বাইগণ ভেন্ডি সব একদম মাটিতে মিশে যাইছি। দেখুন এমানে উপায় শূন্য হয়ে যাইছেন যে ফসল নষ্ট হয়ে যাইছে, সেমানে সরকারি সাহায্য পাইছেন। বর্তমানে দেখ আউ জন চাষী পচারা সে কেতে একর জমিরে কোন সব চাষ করতে কোন তাঙ্কর নষ্ট হয়েছে? পাখাপাখি 7 একর জমি অছি, তাই দুই একর পড়া মরিচ অছি, আউ করলা অছি, বিনস অছি, মটর অছি, সবু কুয়া পথর এমিতি পড়িলা যে সবু মরিচ তো সবু ছিঁড়ি ছিঁড়ি পড়ে যাইছি, গছ পচ সব ভাঙি যাইছি, আর ওই লগান বর্ষা দুই তাপরে দুই দিন লগান বর্ষা যোগু সবু পচলা ভলিয়া হয়েকি পুরা মাটি মিশি যাইছি। হলে আমি যাহা ঋণ আনিলু তাহা তো আমি এবার শুঝি পারবা নাই, সেটা তো ছাড়ন্তু আগে আমি পরিবারকু কেমিতি পোষিবা তাহা এবে আমাকু বহুত কষ্টকর হয়ে পড়ছি। এনু আমি সরকার পাখরে অনুরোধ করুছু যে যাহা হলে বি আমাকে কিছু সাহায্য করবে, আমি যেমতি বি পিলা ছুয়া মানুষ পশিকি রইপারি বঞ্চি পারি বলিকি। দেখুন তো চাষের ক্ষতি হয়েছে চাষীঙ্কর, এবং চাষীঙ্কর চিন্তা আছে সেমানে কিভাবে পরিবার পোষণ করবে এবং আনিথিবা ঋণভার কিভাবে শুঝিবে। উমরকোটরু কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, নন্দীঘোষ টিভি।